বছরের শুভেচ্ছা ও ভালোবাসা রইল। 2023 সাল পেরিয়ে 2024 এ পদার্পণ করেছে। এই 2023 সালে কি পেয়েছি কি হারিয়েছি এসব নিয়ে দুঃখ করলে চলবে না। অনেক দামি কিছু দিয়েও অন্যজনকে খুশি করা যায় না। সেখানে যদি আপনি একটা সামান্য ফুলকে সামান্য বলছি কেন, ফুল তো ভালোবাসার প্রতীক। এখন কিন্তু প্রায় 2টা বাজে, এখনো চারদিকে আতশবাজি ফাটানো হচ্ছে। ক্ষেত্রে কিছু টিপস এন্ড ট্রিক্স ফলো করলে মাংসটা খেতে অনেক বেশি মজা হয়। ভালোভাবে নেড়েচে দিচ্ছি, আর একটু আলতো করে নেড়ে দিতে হবে এই পর্যায়ে এসে, তা না হলে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি নতুন বছরের। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি সঙ্গে থাকার অনুরোধ রইল। এখন কিন্তু প্রায় 2টা বাজে, এখনও চারদিকে আতশবাজি ফাটানো হচ্ছে। তাহলে ভাবতে পারেন রাত্রে 12টার সময় যখন 12টা 1 বাজে তখন এত আতশবাজি ফাটানো হয়েছে, মানে চারদিকে বাচ্চারা, তারপর কুকুর, পাখি এত চিৎকার চেঁচামেচি করছিল। পাখি তো অলরেডি বাসা ছেড়ে বের হয়ে আসছে ভয়ে, আর আমার বাসায় তো পাখি আছে, ওরাও খুব ভয় পাচ্ছিল আর চেঁচামেচি করছিল। এত আতশবাজি ফাটানো হচ্ছিল, ঘুমানোর কোনো উপায় নেই। মনে হচ্ছিল যে ভূমিকম্প হলে যেরকম নাড়া দেয় বাসা, ওরকম নড়ছিল হালকা হালকা, আর শব্দের কারণে ঘুমানো যাচ্ছিল না। আর কুকুরও নিচ থেকে এত ডাকাডাকি করছিল, তো ঘুমানোর কোনো উপায় নেই, দাঁড়িয়ে থেকে দেখছিলাম। ঢাকায় আসার পর এটা আমার প্রথমবার নিউ ইয়ার সেলিব্রেশন করা, আসলে সেভাবে তো সেলিব্রেশন করিনি, জাস্ট অন্যরা করেছে সেটা দেখেছি, আর পরিবারের সাথে সুন্দর সময় কাটিয়েছি, ভালো মন্দ রান্না করে খেয়েছি, এই আর কি। এটা আমার কাছে সবচেয়ে প্রিয় একটা ভিডিও এই মুহূর্তে। এই এটা ছিল 1 জানুয়ারি, ওর বাবা আমার জন্য আর তার ছেলের জন্য ফুল নিয়ে এসেছে। আসলে অনেক সময় অনেক দামি কিছু দিয়েও অন্যজনকে খুশি করা যায় না। সেখানে যদি আপনি একটা সামান্য ফুলকে সামান্য বলছি কেন, ফুল তো ভালোবাসার প্রতীক, একটা ফুল দিয়েও চাইলে কাউকে খুশি করা যায়। আসলেই তাই, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। দেখতে দেখতে কোন দিক থেকে যেন সময় চলে যায়। 2023 সাল পেরিয়ে 2024 এ পদার্পণ করেছে। এটা তো শুধুমাত্র একটা সংখ্যাটাই পাল্টেছে, কিন্তু সব কিছু কিন্তু এখনও আগের মতোই চলবে, আগের মতোই রয়ে যাবে। যাই হোক, 2023 সালে অনেকেরই ভালো সময় কেটেছে, আবার অনেকেরই খারাপ সময় কেটেছে। তার পরেও সবাই আলহামদুলিল্লাহ বলতে ভুলে যাবেন না, কারণ দুঃখের পরেই কিন্তু আল্লাহ তাআলা সুখ দেন। তো সেই জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই 2023 সালে কি পেয়েছি কি হারিয়েছি এসব নিয়ে দুঃখ করলে চলবে না, অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। এই 2023 সালটা আমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, অনেক কিছু আবার পেয়েছিও। এই 2023 সালে আমি অনেক আপন মানুষকে চিনেছি, যারা কিনা বিপদের সময় পর হয়ে গিয়েছে, সময় মতো তাদের রূপটা দেখিয়ে দিয়েছে। যাই হোক, কষ্টের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে চিনিয়ে দিয়েছেন, এটাও কিন্তু একটা বড় পাওয়া। যাই হোক, এখানে রান্নাবান্না করতে চলে আসলাম। রাত্রে সব কিছু গুছিয়ে ক্লিন করে রেখেছিলাম, যার জন্য এখন রান্নাঘর পরিষ্কার করার কোনো ঝামেলা নেই। আজকে একটা স্পেশাল রান্না করব আপনাদের ভাইয়ার আবদারে। তো আজকে রান্না যেটা করব তার জন্য একটু কাজ আগিয়ে রাখছি। এখানে মুগ ডালটা ভেজে তারপর গরম গরম পানিতে ভিজিয়ে রাখবো, এতে করে মুগ ডালটা নরম হয়ে আসবে আর রান্নার প্রসেসটাও তাড়াতাড়ি হবে। এখানে স্পেশাল একটা রান্না করব, সেটা হচ্ছে ভুনা খিচুড়ি, ঝরঝরে ভুনা খিচুড়ি, সাথে থাকবে গরুর মাংস। তার জন্য আপনাদের ভাইয়াকে বললাম ফ্রেশ মাংস নিয়ে আসার জন্য, বাসায় মাংস আছে কিন্তু ফ্রেশ মাংস খেতে ইচ্ছা করছিল, যার জন্য আপনাদের ভাইয়া যে মাংস নিয়ে আসলো গরুর মাংস। এখানে আমরা গরুর পায়া বা পা যেটাই বলেন না কেন সেটাও নিয়ে আসা হয়েছে। এখানে প্রায় একটা গরুর 4টা পাই নিয়ে আসা হয়েছে, অনেক বেশি চর্বিযুক্ত ছিল। আজকে গরুর পায়া দিয়ে নিহারি খাওয়ার ইচ্ছা করছিল, কিন্তু আপনাদের ভাইয়ার আবদার ছিল ঝাল ঝাল করে চর্বিযুক্ত মাংস এবং গরুর পায়া দিয়ে ভুনা খিচুড়ি দিয়ে খাবে। তার জন্য এখানে রান্নার প্রসেস চলছে। এখানে আমি গরম মশলা, তারপর হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তেলটা উপরে বেশি উঠলে তারপর আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে দেওয়ার পর আমি এটা নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এর থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে মাংসটাকে কষিয়ে নিব।
যেহেতু গরুর পায়া এটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে, যার জন্য আগে এটাকে বসিয়ে দিয়েছি। তারপর বাকি কাজ সেরে খিচুড়িটা বসিয়ে দেব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, অল্প আছে রেখে দিব, এতে করে পানিটা বের হয়ে আসবে। এই তো অনেকটা পরিমাণ পানি বের হয়ে এসেছে এবং প্লাস টেনেও এসেছে পানিটা। মাংসের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি মাংসটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে, আর যেন নিচের দিকে লেগে না যায় তার জন্য নেড়ে ছেড়ে ভালোভাবে দিচ্ছিলাম। গরুর মাংস বা যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে মাংসটা খেতে অনেক বেশি মজা হয়। সেই ক্ষেত্রে মাংসটা আপনি যেই পানিটা বের হয়েছে মাংস থেকে সেই পানি দিয়ে যদি অল্প আঁচে কষিয়ে নেন তাহলে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই গরম পানি ব্যবহার করলে ভালো, ঠান্ডা পানি যে ব্যবহার করা যাবে না তা না। ঠান্ডা পানি হঠাৎ করে দিলে মাংসটা শক্ত হয়ে যায়, এর চেয়ে গরম পানিটা দিলে রান্নার প্রসেসটাও তাড়াতাড়ি হয় আর মাংসটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না। এই তো আমার মাংসটা হচ্ছে ঢাকা দিয়ে দিলাম, হতে থাকুক। আর এদিক থেকে আমি খিচুড়িটা রান্না করে নিব, তার জন্য একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি সয়াবিন তেল, রান্নার তেল। এখানে চাইলে ঘি দিয়ে পুরাটা রান্না করতে পারেন। আমি যেহেতু পরবর্তীতে আরও ঘি ব্যবহার করব তার জন্য অল্প পরিমাণে ঘি দিলাম আর সাথে তেল দিয়ে দিলাম। এর মধ্যে 4-5টা এলাচ, 2-3 টুকরো দারুচিনি, 3 টুকরো বা 4 টুকরো তেজপাতা, লং দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। এগুলো থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজের যেই দাম, এখানে এত পরিমাণে পেঁয়াজ আমি তো দিব না, মজা করলাম। আসলে আমি সব কিছু একটু অল্প পরিমাণেই দিয়েছি, যেহেতু আমার পরিমাণ অনুযায়ী আমি নিয়েছি। এখানে চাইলে বেশি পেঁয়াজও দিতে পারেন, সেই ক্ষেত্রে খিচুড়িটা মিষ্টি মিষ্টি লাগবে, যেহেতু পেঁয়াজের স্বাদটা কিছুটা মিষ্টি টাইপের হয়। এই তো আমি এখানে 2 চামচ আদা বাটা এবং রসুন বাটা একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তেলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায়। আদা এবং রসুন থেকে কিন্তু একটা বাজে স্মেল আসে যেটা অনেকে পছন্দ করেন না। এভাবে যদি তেলের মধ্যে নেড়ে ছেড়ে নেন তাহলে সেই গন্ধটা আর থাকবে না। এরপর আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, যাতে করে আমি তো এখন মশলাটা দিব সেটা যেন পুড়ে না যায়। এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দেব 2 চা চামচ, আরও 1/2 চা চামচ, এরপর আরও 2 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে দেওয়ার পর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আমি এখানে অল্প লবণ দিয়েছি যেহেতু মাংসতে আমি লবণ দিয়েছি, খিচুড়িটা মাংস দিয়েই খাবো, সেই অনুযায়ী লবণটা আজকে ব্যবহার করব, লাগলে পরবর্তীতে আরও দিয়ে দিব। তেলের মধ্যে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। তেলের মধ্যে মশলাটাকে কষালে দেখা যায় যে কালারটা সুন্দর আসে মশলার। এরপর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। বারবার পানি দিয়ে কষিয়ে নিলে কালারটাও সুন্দর আসে আর তেলটাও উপরে বেশি উঠে আসে। এই তো প্রথমে যে ডালটা আমি ভেজে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা এবং সাথে মুসুরির ডাল আর পোলাওয়ের চাল সব কিছু একসাথে মিক্সড করে নিয়েছি। এখানে আমি 2 কাপ পোলাওয়ের চাল নিয়েছি আর 1 কাপ মুগের ডাল আর মুসুরির ডাল মিলিয়ে নিয়েছি। আমার মোট 3 কাপ হয়েছে, 2 কাপ ডাল, 1 কাপ ডাল আর 2 কাপ চাল নিয়েছি, মোট 3 কাপ। দেওয়ার পর আমি ভালোভাবে চালটাকে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। যত বেশি এখানে ভাজা যাবে চালটা তত বেশি খিচুড়িটা ঝরঝরে হবে। আমি ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে পানিটা টেনে শুকিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু পরিবর্তন হয়ে এসেছে আর চালটাও কিন্তু এখন ঝরঝরে হয়ে গিয়েছে, কোনো পরিমাণে পানি নেই। আমি আরও কিছুক্ষণ পরিমাণ ভাজবো। ভালোভাবে ভেজে নেওয়ার পর যখন চালটা ফুটতে শুরু করবে আর সুন্দর একটা গন্ধ বের হবে সেই মুহূর্তে পানি দিয়ে দিব। এই তো এই দিক থেকে আমার মাংসটাও রান্না হচ্ছে আর আমি খিচুড়িটাও রান্না করে নিচ্ছি। এখানে আমি 3 কাপের জন্য আজকে 6 কাপ পানি ব্যবহার করব। এরকমভাবে যদি মেপে পানিটা ব্যবহার করা যায় তাহলে সুন্দরভাবে ঝরঝরে একটা খিচুড়ি হয়। পোলাওয়ের ক্ষেত্রেও সেম, আপনারা যারা রান্না করতে করতে অভ্যস্ত তাদের তো আর মেপে দেওয়ার প্রয়োজন নেই। আমাদের মতো যারা নতুন আছে তারা চাইলে এভাবে মেপে দিতে পারেন, এতে করে একটা পারফেক্ট একটা বোনা খিচুড়ি হবে। এই পর্যায়ে এসে আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর লবণটা চেক করে নিচ্ছিলাম। এই পর্যায়ে যদি পানিটা একটু তিতে দিতে লাগে সেই
তাহলে বুঝে নিতে হবে লবণটা ঠিক আছে আর যদি কম মনে হয় তাহলে আরেকটু লবণ দিয়ে দিবেন এখানে আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম মুখটা একটু ফাড়িয়ে দিয়েছি মানে চিড়ে দিয়েছি যাতে করে সুন্দর একটা গন্ধ বের হয়ে আসে জালটা বের না হয় শুধুমাত্র ফ্লেভারটার জন্য এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি এই তো পানিটা টেনে গিয়েছে এই মুহূর্তে আমি আরো কিছুটা ঘি দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে ফ্রেশ একটা ঘির ফ্লেভার থাকবে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি আর একটু আলতো করে নেড়ে দিতে হবে এই পর্যায়ে এসে তা না হলে পোলাওটা ভেঙে যেতে পারে বা রাইসটা ভেঙে যেতে পারে আমি অল্প করে করে একটু একটু করে সরিয়ে দিছিলাম যেন ভেঙে না যায় অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে না হলে নিচের গুলো বেশি সিদ্ধ হয়ে যাবে উপরের গুলো হবে না এই তো আমার নেড়েচেড়ে দেওয়া শেষ শেষের দিকে আমি এসে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম যারা ধনিয়া পাতাটা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন যারা পুদিনা পাতা পছন্দ করেন চাইলে পুদিনা পাতাটাও ব্যবহার করতে পারেন আমার কাছে ধনিয়া পাতা ছিল আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো এই তো মাশাআল্লাহ আমার খিচুড়িটা রান্না করা শেষ আর এদিকে আমার মাংসটাও রান্না করা শেষ অনেকটা তেল বের হয়েছে মাংস থেকে এখানে আমরা বেড়ে নিচ্ছিলাম রান্না করতে করতে অনেক লেট হয়ে গিয়েছে যেহেতু গরুর পায়া সিদ্ধ হতে সময় লাগে তো হাঁড়ি পাতিল সহই টেবিলে চলে এসেছি অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল আয়ানকে অলরেডি খাইয়ে দিয়েছি এখন আমরা দুজন খাবো আপনাদের ভাইয়াকে বলছিলাম আজকে তুমি খাবারটা আমাকে সার্ভ করে দাও তো সে আমাকে খাবারটা বেড়ে দিচ্ছিল আর সালাডটাও সে বানিয়েছে আজকে খুবই ভালো লেগেছে ঝাল ঝাল খেতে এখন পর্যন্ত ধৈর্য ধরে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন এবং ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন আর আপনি যদি এই কাজটা ইতিমধ্যে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন বছরের প্রথম দিনটা আমরা এভাবেই কাটিয়েছি পরিবারের সাথে একটা ভালো সময় কাটানো হয়েছে আলহামদুলিল্লাহ কে কিভাবে কাটিয়েছেন চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে স্পেশালি কোথাও ঘুরতে যাওয়া হয়নি কারণ এই সময়টাতে অনেকেই ফ্যামিলি নিয়ে ঘুরতে যান তখন দেখা যায় যে ওই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে ভিড় থাকে আরামসে ঘোরা যায় না যার জন্য আর বের হওয়া হয়নি বাসায়ই কেটে কাটিয়েছি সারাটা দিন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম।